আই এন ডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসে টাকা কারা কারা পাবেন কারা কারা পাবেন না এবং যারা টাকা পাবেন না তারা কোথায় যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেও কিন্তু করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো সবার প্রথম বলে দেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছিলেন যে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে তো সেপ্টেম্বর মাসেও কিন্তু কিছুজন পেয়েছেন এবং যারা সেপ্টেম্বর মাসের টাকা পাননি তারা কিন্তু অক্টোবর মাসে একবারে দুটো কিস্তি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি সেপ্টেম্বর মাসে পাঁচশো টাকা পেছেন তাহলে কিন্তু আপনি অক্টোবর মাসে একবারে হাজার টাকা পেয়ে যাবেন এবং যারা অক্টোবর মাসেও টাকা পাবে না আপনারা যদি তিন মাস চার মাস পরেও যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে আপনি কিন্তু সেপ্টেম্বর মাসের যে থেকে শুরু যে টাকাটা সেই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনারা সেই কাউন্ট করে কিন্তু জ মাস হবে তো মাসের টাকা কিন্তু একবারে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরকমই কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন তো অক্টোবর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার জন্য কিন্তু আপনাদের তার আগে দুটো এসএমএস আপনাদের মোবাইল ফোনে আসা চাই অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তো সেই এসএমএস দুটো আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দুটো এসএমএস চলে আসবে তো সবার উপরে যে এসএমএসটা দেখতে পাচ্ছেন ইয়োর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ প্রথমটাতে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি থাকবে এবং এই সেমএসটা আসার পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু এই এসএমএসটা আসবে যে এখানে কিন্তু একটা স্যাংশন আইডি থাকবে এবং এই দুটো এসএমএস যদি চলে আসে তাহলে আপনারা কিন্তু বুঝে নেবেন যে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন এবং কারুর কারুর কিন্তু এমন হচ্ছে যে প্রথম এসএমএসটা চলে আসছে এখনও দ্বিতীয় এসএমএসটা আসেনি তো তো যাদের দ্বিতীয় এসএমএসটি আসেনি তারা কিন্তু ধরে নিতে পারেন যে আপনাদের যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আবারও রিভেরিফাই করছে অর্থাৎ আবারও কিন্তু দুবার কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই করছে কারণ কিছু না কিছু একটা কিন্তু ফল পেয়েছে আপনাদের ডকুমেন্টসের মধ্যে তো বুঝতেই পারেন এবং আপনারা কিন্তু এখন ওয়েট করতে পারেন এবং কারোর কারোর কিন্তু এখনও একটা এস এম এসও আসেনি তো এরকম কিন্তু অনেক কেস রয়েছে এখনও কিন্তু ফিফটি পার্সেন্ট লোকেরও কিন্তু দুটো এস এম এস এখনও আসেনি এই এসএমএস না আসার কিন্তু অনেক কারণ রয়েছে হয় আপনার রিচার্জ প্যাক নেই অথবা আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা হয়তো ভুল দিয়েছেন অথবা আপনি যদি সঠিক নাম্বারও দিয়ে থাকেন মোবাইল নাম্বার যারা সেখানে ডাটা এন্ট্রির কাজ করে তারা কিন্তু হয়তো ভুল যদি মোবাইল নাম্বার দিয়ে বসিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের ভুল নাম্বারে চলে যাবে আপনাদের মেসেজটা অথবা সার্ভারের কিন্তু প্রবলেম থাকতে পারে তো আপনাদের কিন্তু বর্তমান অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং সূত্রের কিন্তু একটা খবর জানা যাচ্ছে যে যাদের লক্ষ্মীরভান্ডার প্রকল্পের স্ট্যাটাস রিজেক্ট করে দেওয়া হবে অথবা অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে তাদের কিন্তু পঞ্চায়েত অফিস অনুযায়ী কিন্তু লিস্ট ঝুলানো হবে এবং সেই লিস্ট থেকে কিন্তু যাদের নাম থাকবে তারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু ঠিক করতে পারবে এবং এটা কিন্তু সূত্রের খবর এখনও কিন্তু অফিসিয়ালি কোনো কিন্তু খবর কিন্তু এটা পাওয়া যাচ্ছে না তো বুঝতেই পারেন এই দুটো যদি এসএমএস চলে আসে তাহলে বুঝে নেবেন যে আপনারা কিন্তু অক্টোবর মাসে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অক্টোবর মাসে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে আপনাদের ব্যাঙ্ক থেকে কীরকম এসএমএস আসবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এস এম এস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন হাজার টাকা এবং এখানে কিন্তু আপনাদের ইনফরমেশনে থাকবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো বুঝতে পারলেন না এভাবেই কিন্তু আপনাদের এস এম এস চলে আসবে ব্যাঙ্ক থেকে তো এখন কথা হল যাদের এখনও দুটো এস এম আসেনি তাদের এখন করণীয় কী তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস চেক করার মতো কিন্তু এখনও কোনো বুদ্ধি নেই অথবা কোনো কিন্তু সাইট এখনও কিন্তু ওপেন করে দেয়নি তো সেখানে কিন্তু একটা শুধুমাত্র আইডি দিয়েছে ইমেল আইডি তো সেই ইমেল আইডিটি আমরা দেখে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুয়ারের সরকার যেটা রয়েছে অফিসিয়াল সাইট তো সেই সাইটে কিন্তু আমরা ভিতরে ঢুকে গিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ব্যানার শো করাচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে ফর কোয়ারিজ রিলেটেড টু লক্ষ্মীর ভাণ্ডার তো সেখানে কিন্তু একটা ইমেল আইডি দিয়েছে তো এই ইমেল আইডিটাতে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন অথবা এখানে কিন্তু আপনাদের সমস্যাটা কিন্তু জানাতে পারেন তো আপনাদের সুবিধার জন্য কিন্তু এই ইমেল আইডিটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা সেই মেল আইডিটাতে মেল করে দিতে পারেন তো বুঝতেই পেলেন এতটুকু আপডেট দেওয়ার ছিল এবং যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে এই মেল আইডিটাতে আপনারা মেল করে দিন তাহলে কিন্তু আপনাদের হয়তো রিপ্লাই কিন্তু দিতে পারে এবং রিপ্লাই কিন্তু কিছুজনে দিয়ে দিচ্ছে তো বুঝতে পেলে আজকে আপডেট এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেল কিন্তু প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও